গাজীপুরের দুই আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি ওমরা হজ পালনের উদ্দেশ্যে মক্কা আসলে 16 ডিসেম্বর উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নবীন খান। এতে আরও উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের জিলানি, মক্কা শ্রমিক লীগের সভাপতি জনাব লিটন শেখ ও মক্কা যুবলীগের সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি আহমদ সুমন। এ সময় মক্কা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সৌদি আরব মক্কা থেকে বিএম হিমায়েতের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডে।